আজকে শনিবার, তো এখন সকাল 8টা বাজে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো ভাইরা এখনো ঘুমোচ্ছে, তো কালকে রাত্রিতে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমরা তো দেখেছো। আর বাবাই আর বিশ্বজিৎ এখনো ঘুমোচ্ছে, তো আমি উঠে পড়েছি, উঠে সবার জন্য চাউমিন বানাবো। তো আজকে ভাইদের সঙ্গে পুরো টাইমটা কাটাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করো, আমি যেন আমার অসুস্থ হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। আমি তোমাদের সঙ্গে কথা বলার পর চাউমিন বানাতে চলে এসেছিলাম, আর এখন আমার চাউমিন বানানো হয়ে গেছে। আজকে এগ চাউমিন বানাইনি, কারণ ফ্রিজে চিকেন ছিল, তাই চিকেন চাউমিন বানিয়েছি। আর সবাই এখন উঠে পড়েছে, তো সবাই মিলে আমরা সবাই ব্রেকফাস্ট করব এখন। তো আমরা ব্রেকফাস্ট করার পর আমি আর বিশ্বজিৎ বাজারে চলে এসেছি মাছ কেনার জন্য। তো মাছ ছিল না, তাই মাছ কিনতে চলে এসেছি। আর ইলিশ মাছের যা দাম বলছে, তো হাত দেওয়াই যাবে না, তাই আমরা ভেবেছি অন্য মাছ নেব। তো দেখা যাক কী মাছ নেওয়া হয়। তো যা মাছ নেব তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কী মাছ নেই। বাজার থেকে চলে এসেছি আর এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে চা বানিয়েছি চারজনের জন্য, দু ভাই আমার আর বিশ্বজিতের, কারণ সকালে চা করা হয়নি। ভাইরা আর বিশ্বজিতরা দেরি করে উঠেছে, তাই এখন চা বানিয়ে খাচ্ছি। চা খেয়েই আমি সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর বাজার থেকে কি মাছ নিয়ে এসি তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো এখন রান্না করে নিয়েছি, বাজার থেকে শুদ্রা ক্যাংড়া এনেছি। তো শুদ্রা ক্যাংড়ার আলু দিয়ে ঝাল বানিয়েছি, আর ফুলকপি আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর পটল ভাজা করেছি। আর বিশ্বজিতের তো ক্যাংড়া খাওয়া যায় না, তাই বিশ্বজিৎকে একটা মাছ ভাজা করে দিয়েছি। আর বাবা আর মেয়ে দুজনে খেতে বসে গেছে, তো বাবা আর মেয়ে দুজনে খাওয়া হয়ে গেলে ভাই, দু ভাই আর আমি, তো তিনজনে খেতে বসবো। কালকে যে আমরা তিনজনে ট্রাম ডিপো গিয়েছিলাম, তো কি কেনা হয়েছে তোমাদের আগের ব্লগে দেখানো হয়নি, তাই এখন তোমাদেরকে দেখাবো। তো ট্রাম ডিপো গিয়ে কি কি নিয়েছি বাবার জন্য, ট্রাম ডিপো থেকে বাবার জন্য নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাবার জন্য একটা লেগিংস নিয়েছি, তো স্কুলের লেগিংস, এটা বাবার জন্য এটা নিয়েছি। আর এটা হলো এই যে কথা বলা ক্যাকটাস, তোমরা দেখতে পাচ্ছো বাবাই অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এটা কিনবে, তো এই জন্য এটা কিনে দিয়েছি। তো এই দুটোই বাবাই কেনার ছিল, তো এই দুটোই কিনে দিয়েছি। তো আর একটা কালো লেগেন্স নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাবাই মাপে আর পাওয়া যায়নি, তো যে দোকান থেকে নেবো সেই দোকানটা বন্ধ ছিল, এই জন্য আমরা চলে এসে আর নেওয়া হয়নি। তখন পরে বাবাই যখন পরে আসবে আবার তখন কালো লেগেন্স নেব। আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো লাঞ্চ কমপ্লিট করার পর ভাইদের সঙ্গে তাস খেলতে বসে গেছি আমি, আর বিশ্বজিৎ ঘুমিয়ে পড়েছে, আর বাবাই আমাদের ভিডিও করছে। তো আমি জানতাম না যে বাবাই ভিডিও করছে, তো পরে দেখলাম ফোনে যে বাবাই ভিডিও করেছে। আর যে ভাইটা সোফাতে শুয়ে আছে সেটা হলো আমার নিজের ভাই, আর যে ভাইটা এই পাশে বসে আছে সেটা হলো আমার মাসির ছেলে। তো দু ভাই বাবাইকে আনতে এসেছে, আর আমি তাস খেলা একদমই জানি না, তো দু ভাই শিখিয়ে দিয়েছে আমাকে, এই জন্য তিনজনে তাস খেলছি। তো খেলার পর আমরা এক জায়গায় যাব, কোথায় যাই তোমাদেরকে যাওয়ার সময় বলবো। আর আমার ভাই আশুতোষ কলেজে পড়তো, তো এখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তাই আশুতোষ কলেজে দু ভাই চলে যাবে আর আমরা অন্য জায়গায় যাব। এখন বাজে বিকাল 5:30, তো আমাদের খেলার পর বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলতে, যাদের বাড়িতে ভাড়ায় থাকি তাদেরকে ঘর ভাড়া দিতে যাচ্ছি, আর ভাইরা আশুতোষ কলেজে চলে গেছে দেখা করার জন্য।
আমরা ঘর ভাড়া দিয়ে বাড়ি চলে এসেছি, আর ভাইরাও আশুতোষ কলেজ থেকে বাড়ি চলে এসেছে। তো বাবাই এখন মামাদের সঙ্গে খেলতে বসে গেছে, তো একটা খেলনা পেয়েছে, সেই খেলনাটা নিয়ে খেলছে, আর দু ভাই কানে হেডফোন দিয়ে ফোন দেখছে। তো এখন আমি রান্না করতে যাব, তো রাতে ডিনারের জন্য আবার রান্না করতে হবে। তো খাওয়া দাওয়ার পর ভাইদের সঙ্গে আবার একটু খেলতে বসবো। এখন বাজে রাত্রি 8টা। তো সবার জন্য র চা বানিয়েছি, তো দু ভাইয়ের জন্য, বিষয়ীদের জন্য আর আমার জন্য। আর বাবাই তো চা খায় না, তাই চারজনের জন্য চা বানিয়েছি। চা আর বিস্কুট খেয়ে আমি রান্না করতে যাব। আমার রাতে ডিনারের জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ডিনারের মেনুতে আছে আলু সয়াবিন ডিম দিয়ে ঝোল, আর পটল ভাজা, আর আগে থেকে ফ্রিজে মাছ ছিল, সেই মাছ ভাজা করেছি। তো মাছ মাখাবো, পেঁয়াজ কুচিও রেখেছি, তো মাছ মাখা করব। আর যেহেতু আমি ঝোলে ডিম খেতে অতটা ভালো লাগে না, তাই আমার জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি। আর সবাই আমরা এখন ডিনার করতে বসে গেছি। তো এই যে এইদিকে দু ভাই বসে গেছে, আর বিষয়ীদ এইদিকে বসে গেছে। তো আমরা সবাই ডিনার কমপ্লিট করে তো তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমাদের রাতে ডিনার কমপ্লিট করার পর ভাইরা কালকে চলে যাবে, তো ভাইদের সঙ্গে একটু খেলছিলাম। তো বিষয়ীদ আর মেয়ে ঘুমিয়ে গেছে, আমি আর দু ভাই খেলছিলাম। তো এখন বাজে, তোমাদেরকে দেখাচ্ছি, এখন বাজে প্রায় রাত্রি 2টো। তো ভাইরা শুয়ে পড়েছে, দু ভাই শুয়ে পড়েছে, আর এখন আমিও ঘুমোতে যাব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যায়, তোমরা দেখতে পাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে টাটা।